হ্যালো সবাই, আজকের ভিডিওতে একেবারেই সহজ পদ্ধতিতে মাসালা চা তৈরি করব। আর হে, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। মাসালা চা বানানোর জন্য প্রথমে আমি একটি পাতিলে 2 কাপ পরিমাণ পানি দিয়ে গরম করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 3 পিছু এলাচ, লবঙ্গ, 1 টুকরা আদা, আর এখানে আমি মশলাগুলো ভেঙে দিয়েছি। আর আপনারা চাইলে দারুচিনি ব্যবহার করতে পারেন। সবগুলো মশলা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ভালোভাবে পানি ফুটিয়ে নিব। পানি ভালোভাবে ফোটানো হয়ে গেলে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। আর এখানে আপনারা চিনি কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন। তারপর 3 চা চামচ চা পাতা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। তারপর আলাদা 1টি চায়ের কাপে 3 চা চামচ গুঁড়া দুধ দিয়ে চায়ের লিকারগুলো ঢেলে দিব। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চায়ের লিকার ঢালা হয়ে গেলে 1টি চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।